দেখতে পাচ্ছেন যে আমার ফেসটা কিন্তু একদম ক্লিয়ার হয়ে গেছে আমি দেখুন নিচের থেকে এই যে এখানে ক্লিক করে আমি ফেসটা জুম অবস্থায় চলে আসলো এখন দেখুন এটা আরও বোঝা যাচ্ছে কত সুন্দরভাবে দেখুন দেখতে পাচ্ছেন আমার ফেসটা কিন্তু একদম কত সুন্দরভাবে ক্লিয়ার হয়ে গেল তো এটা কিন্তু বলা যায় এক ক্লিকেই করে ফেলতে পারছি হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদের আমি দেখাবো আপনারা কীভাবে মোবাইলের মাধ্যমে আপনাদের কোনো ঘোলা বা ঝাপসা ছবিকে ক্লিয়ার করবেন বা আপনাদের কোনো লো রেজলেশনের ছবি মানে ফেটে যাওয়া কোনো ছবিকে কীভাবে ক্লিয়ার করবেন তো ভিহ দেখুন এখানে আমার এই ছবিটা দেখতে পাচ্ছেন আমার এই ছবিটা কিন্তু মুখটা ঝাপসা হয়ে গেছে মানে মুখটা কিন্তু ব্লার হয়ে গেছে এটা এই ছবিটা তোলার সময় ফোকাসটা ঠিকমতো পড়েনি মানে ছবিটা ঠিক মতো তোলা হয়নি যার কারণে কিন্তু দেখুন আমার মুখটা কিন্তু ব্লার হয়ে গেছে মুখটা কিন্তু গোলা হয়ে গেছে দেখতে পারছেন তো আমি এই ছবিটা কিন্তু খুব সহজেই মোবাইলের মাধ্যমে মোবাইলের একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করে এই ছবিটিকে আমি কিন্তু একদম ক্লিয়ার করতে পারি তো ভিহস এই কাজটি করার জন্য অবশ্যই আমাদের একটি অ্যাপস ইনস্টল করতে হবে অ্যাপস ইনস্টল করার জন্য আপনারা চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে সেখানে সার্চ করবেন রেমিনি লিখে আর ই এম আই এনআই দেখুন আর এন আই এই এই রেমিনি লিখে সার্চ করলে এখানে এই যে অ্যাপসটি পেয়ে যাবেন দেখুন এই যে রেমিনি এআই ফটো ইনহ্যান্সার এই অ্যাপসটি আপনারা পেয়ে যাবেন এখান থেকে ইনস্টল করে নিতে হবে তো এই অ্যাপসটি আমি এখান থেকে ইনস্টল করে নিচ্ছি তো অ্যাপসটি ইনস্টল করার পর আমি এখন ওপেন করতেছি তারপর এখান থেকে গেট স্টার্টেড এখানে একটু ট্যাপ করে এটা সরালে দেখুন এখানে যে নিচে একটা অপশান চলে আসছে ডানপাশে এই অপশানে ক্লিক করবো তারপরে এখানে আবার ক্লিক করবো পাশে নিচে তো আমি এখান থেকে এই যে ক্রস চিহ্ন এখান থেকে কেটে দিচ্ছি তারপর এখান থেকে এই যে গিভ অ্যাক্সেস টু ফটো এখানে ক্লিক করব তারপর এখান থেকে অ্যালাউ তো এবার আমি সেই ফটোটা এখান থেকে ওপেন করতেছি যে ফটোটা আপনাদের দেখাবো দেখুন এই ফটোটা আমি ওপেন করতেছি এখানে ক্লিক করে তারপর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ইনহ্যান্স অপশান এই ইনহ্যান্স অপশানে ক্লিক করবো এখানে আপনাদের একটা অ্যাড দেখতে হতে পারে যদি অ্যাডটা আসে তাহলে অ্যাডটা দেখবেন অ্যাডটা দেখার পরে তারপর ছবিটা অটোমেটিক ক্লিয়ার হবে তো আমি এখানে ইনহ্যান্সে ক্লিক করতেছি তো দেখুন এখন এখান থেকে আমি বিফোর আফটার কিন্তু এটা সরিয়ে দেখতে পারি দেখুন এখানে এটা সরালে এই যে ডান দিকে সরালে এটা হচ্ছে বিফোর আর বাম দিকে সরালে এটা হচ্ছে আফটার দেখুন দেখতে পাচ্ছেন যে আমার ফেসটা কিন্তু একদম ক্লিয়ার হয়ে গেছে আমি দেখুন নিচের থেকে এই যে এখানে ক্লিক করে আমি ফেসটা জুম অবস্থায় চলে আসলো এখন দেখুন এটা আরও বোঝা যাচ্ছে কত সুন্দরভাবে দেখুন দেখতে পাচ্ছেন আমার ফেসটা কিন্তু একদম কত সুন্দরভাবে ক্লিয়ার হয়ে গেল একদম খুবই চমৎকারভাবে কিন্তু মুখটা ক্লিয়ার হয়ে গেছে দেখতে পারতেছেন তো এটা কিন্তু বলা যায় এক ক্লিকেই করে ফেলতে পারছি তো আমি এটা দেখুন এই এখানে আবার ক্লিক করছি এখানে আবার ক্লিক করে আমি এটা একদম বাম সাইডে নিয়ে যাচ্ছি একদম পুরো বাম সাইডে নিয়ে পুরো ছবিটা দেখুন ক্লিয়ার করে দিলাম তো বিরাজ দেখুন এখন আমার পুরো ছবিটা কিন্তু একদম ক্লিয়ার হয়ে গেছে দেখতে পারছেন তো এখন এখান থেকে সেভ করার জন্য কী করবো এই যে উপরে ডান পাশে সেভ অপশন দেখতে পারছেন এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর এই যে সেভ দেখতে পারছেন সেভ এই সেভ এই যে এখানে নিচে লেখা আছে ওয়াশ অ্যান্ড অ্যাড সেভ করতে হলে আপনাকে একটা অ্যাড দেখতে হবে তো অ্যাডটা আপনারা দেখবেন তারপর এটা সেভ হবে তো আমি এখানে সেভে ক্লিক করতেছি তো ভিওর্স অ্যাডটা দেখার পরে এটা কিন্তু দেখুন সেভ হয়ে গেল সেভড ইন গ্যালারি তো ভিওর্স এছাড়াও আপনাদের কোনো ফাটা ছবি মানে কোনো লো রেজুলেশনের ছবি ফেটে গেছে এরকম কোনো ছবিও কিন্তু আপনারা ক্লিয়ার করতে পারবেন অ্যাপসের মাধ্যমে দেখা যাচ্ছে অনেক সময় আমাদের ফেসবুক বা মেসেঞ্জার এইসব জায়গা থেকে ছবি সেভ করলে কিন্তু সে ছবিটা ফেটে যায় রেজুলেশন লো হয়ে যায় তো এই ধরনের ফটো কিন্তু আপনি এই অ্যাপসের মাধ্যমে কিন্তু ক্লিয়ার করতে পারবেন তো ভিওয়ার্স আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পারছেন ভিডিও সম্পর্কে যদি কোনো কিছু আপনাদের জানা থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ